আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আপুরা সবাই কিন্তু কামিজ পরিধান করে থাকো কামিজ তৈরি করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই একটা হচ্ছে জোড়া দেওয়া দেখো পৃথিবীতে হাজার রকম কাপড় আছে এক একটা কাপড় এক একভাবে কাটিং করতে হয় সবসময় যে আমাদের কাছে একদম পরিচ্ছন্ন গোছানো বা মাপ অনুযায়ী কাপড় থাকবে এমন কিন্তু কোনো কথা নেই অনেক সময় দেখা যায় এলোমেলো প্রয়োজনের চাইতে কম কাপড় লম্বায় ছোট এই ধরনের কাপড় পরে তো এই ধরনের কাপড়গুলো কিন্তু জোড়া দিতে হয় তো নিচের দিক দিয়ে মানে এখানে যেটা এখানে কিন্তু আমরা জোড়া দেওয়া সবাই বুঝি যে কীভাবে আমরা জোড়া দিয়ে দিব আর এখান থেকে এখানে পাইপেন করে বা জোড়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় নিচে জোড়া দেওয়া যায় না বা দিলেও খারাপ দেখা যায় আমি এমন অনেক জামা বানাইছি যেগুলো উপরে জোড়া দিচ্ছে বিশেষ করে যে দামি কাপড়গুলো আছে এই দামি কাপড়গুলোতে আমি উপরে জোড়া দিতাম সব সময় আমার হাতের কাছে এখন নেই যদি থাকতো আমি তোমাদেরকে দেখাতাম যে উপরে জোড়া দিয়েও সুন্দর করে ড্রেস বানানো যায় দেখ আমরা মহিলা মানুষ আমরা কি করি বুকের উপর ওড়না দিয়ে রাখি ঘাড়ে ওড়না দিয়ে রাখি বা ওইভাবে মানুষ কিন্তু দেখে না উপরের অংশটা কিন্তু নিচের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু একটা মানুষ দেখে তো নিচে জোড়া দিলে অনেক সময় মিশে না ভালো হয় না কিন্তু উপরে যখন আমরা জামার জোড়া দিব এই যে উপরে তখন দেখবা জামাটা সুন্দরে হবে কেউ খুঁজে পাবে না তো আজকে এরকম একটা আপুর রিকোয়েস্টে আমি চেষ্টা করছি দেখানোর হ্যাঁ ধরো যখনই তোমাদের লম্বায় শর্ট হবে কাপড় এবং উপরে জোড়া দেওয়ার জন্য মনস্থির করেছ তখন কিভাবে দিবে কাপড়টা প্রথমে কিভাবে নেবে কাপড়টা প্রথমে তোমাকে আগে গলা কাঁধ মোহরা বডি কিচ্ছু করা যাবে না একদম কিছুই করা যাবে না প্রথমেই তোমাদেরকে জোড়া দিতে হবে এবং জোড়া দেওয়ার জন্য প্রথমে কাপড়টাকে তোমার ভাগ করে নিতে হবে মনে করো একটা জামার কামিজের সবচাইতে চড়া অংশ বা মোটা অংশ হচ্ছে কামিজের ঘের কি ঘের তাহলে ওই জামাতে কতটুকু পরিমাণ ঘের আছে। কতটুকু পরিমাণ ঘের আছে। ওই পরিমাণ ঘের অনুযায়ী কাপড়টা সুজি এভাবে নিয়ে নিতে হবে মনে করো একটা জামা ঘের হচ্ছে ত্রিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি সেলাই সহ একদম সেলাই সহ যতটুকু ঘের ততটুকু ঘেরে নিয়ে নিবা আগে মাপঝোপ কিছুই করবা না জাস্ট একটা স্ট্রিট কাপড় নিবা হ্যাঁ স্ট্রিট একটা কাপড় নিবা ধরো এই হচ্ছে কাপড় কাপড়টাকে এইভাবে টুকরো করে বের করে নিতে হবে কিন্তু কোনো কিছু মাপঝোপ ছাড়া শুধু ঘেরের মাপটা নিয়ে এখন এই যে কাপড়টা লম্বা এক ছোট লম্বাই কি ছোটো এখন এই কাপড়ের সাথে নিশ্চয়ই আরেকটু কাপড় ছিল যেখান থেকে তুমি বের করছো এটা হয়তো পাশে কাপড় ছিল লম্বায় কম তখন ওই কাপড়টা থেকে যতটুকু পরিমাণ মনে করো চল্লিশ ইঞ্চির পরিমাণ তুমি একটা জামা বানাবা এখান থেকে এখানে চল্লিশ ইঞ্চি নাই এখান থেকে লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে আরও পাঁচ ইঞ্চি তুমি যোগ করবা তখন এই যে দেখছো আরও পাঁচ ইঞ্চি এইটা এই আরো পাঁচ ইঞ্চি এনে আগে এখানে এটা সেলাই দিবা আমি স্টাবলাইজার করে দেই হ্যাঁ দেখো আমি স্টেবলাইজার করে দিই এটা কিন্তু আগে করতে হবে অনেকে পরে করে মিলে না হ্যাঁ এভাবে কি করবে আগে স্টেবলাইজার করে এখান থেকে এখান পর্যন্ত চল্লিশ হলো কিনা মেপে নিবা আচ্ছা তো দেখো একদম আমার এখানে মনে করো সব ঠিকঠাক আছে আমার চওড়া যতটুকু ততটুকু ঠিক আছে আমার লম্বা যতটুকু হবে তত বেশি জোড়া দেওয়া যাবে না অর্থাৎ ওই তোমার যতটুকু শর্ট পড়বে ততটুকু জোড়া দেবে জোড়া দেওয়ার পর কাপড়টাকে এরকম করে নিবে এবার তুমি তোমার যে দরকার হ্যাঁ পেছনের সহ বা পেছনের পাট ছাড়া যা যা করা প্রয়োজন তাতা দিয়ে তুমি এবার তোমার গলার মাপ তোমার কাঁধের মাপ তোমার মহড়ার মাপ তোমার বডির মাপ অর্থাৎ তোমার যা যা করণীয় এইবার তুমি তাতা করবে এই দেখো আমি ড্রয়িংটা করে দিচ্ছি এই হ্যাঁ এভাবে তোমার যা যা প্রয়োজন করে এরপর তুমি সুন্দর মতো তোমার মতো করে তুমি কামিজটা কেটে নেবে এই যে জোড়াটা দেখতে পাচ্ছ এই জোড়াটা কিন্তু বুকরে এখানে থাকবে ব্যাস কাপড়টা কিন্তু গোটাই হয়ে গেল পুরোই হয়ে গেল এখানে শর্ট থাকলো না হয়তো বুকের উপরে বা কাঁধের উপরে বা সিনার উপরে অর্থাৎ যতটুকু শর্ট আমি ধরো এতটুকু দিলাম তোমার হয়তো আর একটু কম পড়তে পারে নো প্রবলেম যতটুকুই হোক পুরো গোটা হয়ে গেল না কাপড়টা আর এরপর তুমি সুন্দর করে ড্রয়িং করে তোমারটা তুমি কেটে নিলা একদম নর্মাল নর্মাল একটা জামার মতো করে অবশ্যই সেলাইয়ের সময় চাপ সেলাই দিতে হবে এই এই সেলাইটার উপরে চাপ সেলাই মনে করে দিতে হবে না হয় কিন্তু এই সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো কেমন বুঝেছ ভালো লেগেছে কিনা মতামত অবশ্যই জানাবা আর যেই আপু রিকোয়েস্টে করেছি অবশ্যই সেই আপু দেখেছ কি না কমেন্ট সেকশনে জানাই দেবা তো ভালো থেকো সবই এই ধরনের সহজ ট্রিপ পেতে যদি ভালো লাগে অবশ্যই পেজ ফলো রেখো শেয়ার করে রেখে দিও তোমার টাইম লেনে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি এটা দেখে করতে পারবে আল্লাহ হাফেজ